বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গতকাল ছিল রানা প্লাজা ট্র্যাজেডির চতুর্থ বার্ষিকী। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এটি দুর্ঘটনা। আপনারা সবাই জানেন সাভারের গার্মেন্টস ফ্যাক্টরির যে দুর্ঘটনা, অসংখ্য মানুষ সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে এই প্রাণহানির সঙ্গে সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি গোটা বিশ্ব জুড়ে প্রশ্নবিদ্ধ হয়েছে। এখানে যে শাসনের দুর্বলতা, এখানে যারা উদ্যোক্তা তাদের যে দুর্বলতা, সেসব বিষয় গোটা পৃথিবী জুড়ে আলোচিত হয়েছে এবং তার প্রভাব এখনও বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে বা অর্থনীতির উপরে নেতিবাচক একটা প্রভাব রয়েছে। আমরা রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে আরও বিস্তারিত আগামীকাল তারপরের দিন চেষ্টা করবো আলোচনা করবার জন্য। আজকে সেই সঙ্গে আরও নানা বিষয় নিয়ে আলোচনা করবো এবং শুরুতেই রানা প্লাজার দুর্ঘটনা যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা, তাদের আত্মার শান্তি আমরা কামনা করছি। আজকে এই আলোচনায় অংশ নেবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন আমার বায়বাসা অত্যন্ত স্পষ্টভাষী ইংরেজি দৈনিক নিউজের সম্পাদক, স্পষ্টভাষী বক্তা হিসেবে তার সুখ্যাতি রয়েছে। কারো কারো তার কথাবার্তা শুনতে হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু হয়তো সত্যতা অস্বীকার করবার সুযোগ অনেক ক্ষেত্রেই থাকে না। নুরুল কবির আমার ডানে বসা রয়েছেন। আমার বায়ের চেয়ারটি এখন পর্যন্ত ফাঁকা রয়েছে, এই চেয়ারটিতে বসবার কথা ব্যারিস্টার আমিরুল ইসলামের, বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন, বাংলাদেশের প্রক্লেমেশন অফ ডিক্লারেশন যেটি সেটির প্রণেতা তিনি আমরা জানি, এবং সাবেক মন্ত্রী, দেশের স্বনামধন্য আইনজীবী। আজ এসে পৌঁছবার কথা তার, তিনি এখন এসে পৌঁছননি এবং দীর্ঘক্ষণ ধরে আসলে তার সঙ্গে আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না আমাদের, তার টেলিফোনটি বন্ধ আছে দীর্ঘ সময় ধরে। আমরা কথা বলা বা অনুষ্ঠানটি শুরু করছি, যদি তিনি এসে পৌঁছন যোগ দেবেন আলোচনায়, না হলে আমরা মিস্টার নুরুল কবিরের সঙ্গে আলোচনাটা চালিয়ে যাব। মিস্টার নুরুল কবির, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। প্রথমেই আমি আসলে একটু রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে আপনার কথা শুনতে চাইব। চার বছর পূর্তি হলো, পরিস্থিতির কোনো পরিবর্তন আপনি দেখতে পান কি না এই সেক্টরে, যেটি আসলে যে ভাবমূর্তি সংকট তৈরি হয়েছিল সেই সংকট কাটিয়ে ওঠা বা এই সেক্টরের উন্নতি, না আরও নানা বিষয় অবশ্যই এর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, আপনি কেমন দেখেন এখন? দেখুন, প্রথমে আপনার মতোই আমি এই রানা প্লাজায় দুর্ঘটনায় যে যে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি, যারা নিহত হয়েছেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, আহত যারা তাদের প্রতি সমবেদনা জানাই। প্রায় 1136 জন শ্রমিক নিহত হয়েছিলেন, 150 জন এখনও পর্যন্ত মিসিং আছেন, তাদের লাশ পাওয়া যায়নি কিন্তু তাদের কোনো খবর নেই, 1000 মতন মানুষ সেদিন ভীষণভাবে আহত হয়েছিলেন। এইটার নানা ধরনের ইমপ্লিকেশনস আছে এবং এই উদ্ধার কার্য চলেছে কিন্তু অনেক দিন ধরে, দীর্ঘদিন থেকে, এবং সেখানে নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনী সহ এদেশের সাধারণ মানুষ ভীষণভাবে যে আলোড়িত হয়েছিলেন তারাও সহযোগিতা করেছেন। দেখুন, চার বছর ঘটনাটা ঘটেছে, এখনো পর্যন্ত ওই দিনে গতকাল
বা তার আগে পরে হয়তো আরও কয়েকদিন সেখানে বেদনায় মানুষ ওইখানকার বাতাস ভারী হয়েছে। যারা নিহত হয়েছেন তাদের পরিবারগুলির অধিকাংশই আর পরিবার হিসেবে টিকে নেই, তাদের মধ্যে নানা ধরনের ঘটনা ঘটেছে। এদের সঙ্গে অসংখ্য শিশু মাতৃহারা পিতৃহারা হয়েছেন এবং মা কিংবা বাবা ছাড়া সেই পরিবারগুলি কিছু কিছু অর্থনৈতিক সাহায্য পেয়েছেন, কিন্তু পরিবারের মধ্যে মানুষের জীবন যখন চলে যায়, পিতামাতা থাকে না, এই শিশুদের একটা যে অনিশ্চয়তা জীবনের সেটা হয়েছে। আর যারা এখনও পর্যন্ত লাশ পাননি, স্বাভাবিকভাবে বোঝা যায় তারা কোনো না কোনোভাবে তারা বেঁচে নেই, কিন্তু এই যে আকুতি তাদেরকে ফিরে পাবার জন্যে, সে যে বেদনা তাদের মধ্যে বিরাজ করে, তাদের সঙ্গে কী বা বলার আছে আমাদের। কিন্তু যেটা বলার আছে এবং দরকার সেটা হচ্ছে যে এই ঘটনার জন্যে যেই বিল্ডিংয়ের মালিক, যারা আইন কানুন না মেনে এই বিল্ডিং তৈরি করেছিলেন, যারা এটা নকশা করেছিলেন, নির্মাণের সময় যারা এটা সুপারভাইজ করেছিলেন, মনিটরিং করবার কথা ছিল, তাদের তাদের বিচার হওয়া একটা অত্যন্ত জরুরি ব্যাপার। সেই বিচারটা এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে সম্পন্ন হয় নাই, 4 বছর হয়ে গেছে। লোকেরা বিশ্বাস করে যে তার যে সরকারি দলের সঙ্গে তার যে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল তার কারণে কিছু সুবিধা এখনও সে পেয়ে চলেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তার পরের সারা পৃথিবীতে আলোড়ন তৈরি হওয়ার কারণে বিশেষত গার্মেন্টসের সঙ্গে যারা জড়িত, অপরাপর দেশগুলি তো এটা নিয়ে যারা এই পোশাক যারা ব্যবহার করেন তারা অনেক সংগ্রামে ডেমনস্ট্রেশন করেছেন। যে এবং একটি বিষয় যে গোটা পৃথিবীতে যে 2-3টি কারণে আমি বিভিন্ন দেশে গিয়েও দেখেছি যে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে বা বাংলাদেশ আলোচনা, তার মধ্যে এটি একটি অন্যতম। অনেক দেশে অনেক সাধারণ মানুষও রানা প্লাজার কথা জানে, মানে যে পরিচয়টা বাংলাদেশে গার্মেন্টস শিল্প আমাদের শিল্প বিকাশের পরিক্রমায় একটা অসাধারণ অনন্য ইতিবাচক ভূমিকা রেখেছে, যেই পরিচয়টা একটা ভীষণভাবে সুখ্যাতির হতে পারত, এই রানা প্লাজার ঘটনাসহ আরও কতগুলো ঘটনা দুর্ঘটনা এগুলো সেই ভাবমূর্তিকে নষ্ট করেছে। আজ পর্যন্ত যেটা দেখা যায় সেটা হচ্ছে যে যত হাজার ফ্যাক্টরি আছে, ঠিক নিশ্চিদ্র নিরাপত্তা হয়তো কোনোটার মধ্যেই করা যায় না, কিন্তু একটা গ্রহণযোগ্য নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে শতকরা 50% এখনও পর্যন্ত পুরোপুরি নিরাপদ কারখানা হিসেবে গড়ে ওঠে নাই। এটার জন্যে দুটো বড় বড় পাওয়ারফুল গোষ্ঠীর মনোভঙ্গি দায়ী। আপনি লক্ষ্য করুন যে যখনই এই শ্রমিকদের নিরাপত্তার কথা আমরা বলি, সরকারের একাংশ এবং এই মালিকদের একাংশ যারা এটাকে সমালোচনা করে আমাদের মতন এবং তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবার কথা বলে, শ্রমিকদের স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসংস্থানের বিষয়টা নিশ্চয়তার কথা বলে, তাদেরকে চিহ্নিত করতে চায় এই শিল্পের শত্রু হিসেবে। বাস্তব হল এই ধরনের নিরাপত্তাহীনতা দিয়েই যারা এটা সরকারের যারা মনিটর করবার কথা, আইন বাস্তবায়ন করবার কথা এবং যে মালিকদের এটা কার্যকর করবার কথা, তারা যখন অবহেলা করেন এই শিল্পটার আসলে তারা ক্ষতি করেন, এটা একটা ব্যাপার। তো এই যে 50% ফ্যাক্টরি এখনও পর্যন্ত পুরোপুরি নিরাপদ নয়, তার এই যে এই শিল্প সঙ্গে শিল্প বিনিয়োগকারীদের সঙ্গে যারা জড়িত এবং তাদের দেখবার তাদের উপর আইন প্রয়োগ করবার যাদের দায়িত্ব সরকারের, আমি শুধু বলবো যে এই 4 বছরের পরেও নানানভাবে যেটুকু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শতকরা 50%, যতটা না সরকার এবং মালিক পক্ষের সদিচ্ছার কারণে, তার চেয়ে অনেক বেশি বিদেশি বায়ারদের চাপের মুখে পড়ে। এই যে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি শিল্প বিকাশের ক্ষেত্রে, এইটা থেকে বেরিয়ে আসা খুব দরকার। নিজেদের পুঁজির বিনিয়োগ বিকাশ এবং মুনাফার জন্য যেমনি, তেমনি এই শ্রমিকদের জীবনকে আরেকটু উন্নততর করার জন্যে, সর্বাঙ্গীনভাবে শিল্পের বিকাশের জন্যে এগুলো নজর দেওয়াই এবং এগুলো বাস্তবায়ন করাই, নিয়ম মাফিক আইন মাফিক কাজ করাই শিল্পের জন্য, দেশের জন্য মঙ্গল। আমি আশা করি যে এই উপলব্ধি সরকার এবং মালিক পক্ষের হবে।
আমি এবার একটু অন্য অন্য প্রসঙ্গে যাই। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী দুটো প্রতিবেশী রাষ্ট্র, একটি তো একেবারে নিকট প্রতিবেশী ভারত সফর করলেন, এবং এর আগে আপনি জানেন যে দু দফায় সফরটি স্থগিত করা হয়েছিল নানা কারণে। এই সফরটি বেশ আলোচিত। আমরা এই সফরের আগে দেশে কিছু জঙ্গি তৎপরতা দেখলাম, সেটি নিয়ে কারো কারো মনে নানা রকমের প্রশ্ন আছে। বাংলাদেশের নির্বাচন, আগামী নির্বাচন, সেখানে ভারতের অবস্থান কি হবে বিগত নির্বাচনের প্রেক্ষিতে, সেটি নিয়ে অনেকের মধ্যে আলোচনা আছে। বহুল আলোচিত তিস্তা চুক্তি, যদিও বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী জানিয়েছিলেন যে এবারে তিস্তা চুক্তি হচ্ছে না, চীন থেকে সাবমেরিন কেনা, সেটি নিয়ে ভারতীয় পত্রপত্রিকায় ভারতীয় বিশেষজ্ঞদের অসন্তোষ, সেটি নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে যে এই ভারসাম্য বজায় রেখে বাংলাদেশ কতটা চলতে পারবে। ভারতের একটি ইচ্ছে ছিল যে এক ধরনের একটা প্রতিরক্ষা চুক্তি করা, সেটি শেষ পর্যন্ত সমঝোতে স্মারক হয়েছে। সব মিলিয়ে আসলে এই সফরটি এবং শেষ ভুটান সফরটি আপনি কিভাবে দেখেন, আমি প্রথমে এটি জানতে চাই এবং এর পরের প্রসঙ্গে আমি আসি পরে আপনার সাথে। দেখুন, আমাদের প্রাপ্তিটা আসলে কি হলো বাংলাদেশের জন্য? বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে বন্ধুত্ব আনতে গিয়েছিলাম, বন্ধুত্ব নিয়ে ফিরে এসেছি। এই ভারত বাংলাদেশের সাম্প্রতিক সফরের মধ্যে সাফল্য বৈফল্য নিয়ে অনেক ধরনের কথাবার্তা ইতিমধ্যে হয়েছে। আমার কাছে এই আমাদের প্রধানমন্ত্রীর সফরটা একটা দিক থেকে ভীষণ সফল মনে হয়। সেই সাফল্যটা হচ্ছে এই যে একটা দেশের পার্টিকুলার কয়েক দু একটা রাজনৈতিক দল এবং গুটি কয়েক বুদ্ধিজীবী যেই প্রতিবেশীকে একটা বন্ধু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে, তারা যে আসলে বন্ধু নয় এই দেশের মানুষ এই সফরের মধ্য দিয়ে এটা বুঝতে পেরেছে। রাষ্ট্র যেহেতু একটি রাজনৈতিক ব্যবস্থা এবং সেই রাষ্ট্রকে টিকে থাকবার জন্য তার যেমন শত্রু মিত্র চেনা দরকার, এবং রাষ্ট্র থাকলেই ব্যবসা বাণিজ্য বলুন, বিদ্যা শিক্ষা বলুন, আয় উন্নতি বলুন, সেগুলি হবার কথা। ফলে একটা বৃহৎ প্রতিবেশী সে যে বন্ধু নয় এইটা বুঝতে পারা একটা ভীষণ রাজনৈতিক সাফল্যের বিষয়। কেন সেটা হয়েছে? আপনি নিজে উল্লেখ করেছেন তিস্তার নদী সহ 54টা কমপক্ষে অভিন্ন নদীর পানি বাংলাদেশের যেটা ন্যায্য পাওনা আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটার কোনোটাই তো সমাধান হয়নি। তিস্তা হয় করেও শেষ পর্যন্ত হয়নি। এবং ভারতের কিছু কিছু মিডিয়া যারা বাংলাদেশের স্বার্থবিরোধী তারাও বলবার চেষ্টা করেছে, এখানেও কেউ কেউ একটু মিনমিনিয়ে বলবার চেষ্টা করেছে যে মমতা ব্যানার্জি নাকি এটা করতে দিচ্ছেন না। প্রথম কথা হচ্ছে এটা আমরা সবাই জানি যে ভারতের রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী বিদেশের সঙ্গে ভিন দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করবার ক্ষেত্রে অথবা সম্পর্ক নষ্ট করবার ক্ষেত্রে অর্থাৎ তার পররাষ্ট্র বিষয়ক ব্যাপারে যে তাদের যে ফেডারেল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার সেইটাই তার জুরিসডিকশনটাই একমাত্র জুরিসডিকশন, সেখানে আপনার তাদের যে প্রভিন্সগুলো স্টেটগুলো রাজ্যগুলো সেখানে কিছু করবার থাকে না। তাহলে এটা থেকে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে পশ্চিমবঙ্গকে আসলে কেন্দ্রীয় সরকার বা ওইখানকার যতগুলি যে রাজনৈতিক এবং কূটনৈতিক এস্টাবলিশমেন্ট আছে তারা একটা উপলক্ষ হিসেবে ধরে নিয়ে বা একটা প্রিটেক্স হিসেবে দিয়ে বাংলাদেশকে পানির থেকে বঞ্চিত করতে চায়। বছরের পর বছর যে রাষ্ট্র তার নিকটতম প্রতিবেশীকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য পাওনা দেয় না তাকে বন্ধু মনে করবার কোনো যুক্তিসঙ্গত কারণ বাংলাদেশের মানুষ দেখে বলে আমার মনে হয় না। দ্বিতীয়ত আপনি লক্ষ্য করুন যে শত্রুতার বিষয়টা কি কোন পর্যায়ে আছে যেটা প্রত্যক্ষ। একদিকে যখন দুই দেশের বন্ধুত্বের কথা হচ্ছে আমরা তখন দেখতে পাচ্ছি যে একের পর এক যে WTO-র যে এন্টি ডাম্পিং প্রভিশন আছে একের পর এক এগুলো ব্যবহার করে যাচ্ছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে। প্রথমে করেছিল ব্যাটারির ব্যাপারে, তারপরে করেছিল জুট প্রোডাক্টসের ব্যাপারে, তারপরে সর্বশেষ এই সফর শেষ হতে না হতেই আমরা দেখলাম যে হাইড্রোজেন পারক্সাইডের ব্যাপারে তারা এই অ্যান্টি ডাম্পিংকে প্রিটেক্স হিসাবে একটা ব্যবহার করে সামান্য ব্যবসা যেখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা দুই দেশের মধ্যে আছে, যেই ব্যবসার মধ্যে ভারতে সবচেয়ে বেশি লাভবান হয় সেখানে কোনোটা 8 কোটি কোনোটা 100 কোটি টাকার ব্যবসা, সেগুলোকে বাধাগ্রস্ত করবার জন্য এই আইন একটা আইন অন্যায়ভাবে ব্যবহার করছে। আর
ঐতিহ্যগতভাবেই যেটাকে আপনার ট্যারিফ ব্যারিয়ার নন ট্যারিফ ব্যারিয়ার এগুলো দিয়েই চলেছে। অন্যদিকে আমরা যদি অন্যদিক থেকে দেখি, ভারতের দিক থেকে একটা অকৃতজ্ঞতাও আছে ভীষণভাবে। কী ধরনের অকৃতজ্ঞতা? বাংলাদেশের সঙ্গে ভারতের আপনার যেটা হিসাব নিকাশের মধ্যে আছে, যেটাকে বলে ফর্মাল ট্রেড, এই বাণিজ্য হয় $5.4 বিলিয়ন। $5.4 বিলিয়ন $54,000 কোটি মতন এই ব্যবসা তার সঙ্গে বাংলাদেশের কাছে সে ব্যবসা করে। ইনফর্মাল ট্রেড দুই পক্ষের অর্থনীতিবিদরাই মনে করে এটার প্রায় সমান, অর্থাৎ প্রায় $11 বিলিয়নের মতন মার্কেট পণ্যের বাজার নানানভাবে বাংলাদেশ। রেমিটেন্সের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, 16-17 অর্থবছরের বাজেট ডকুমেন্টের মধ্যে আছে বাংলাদেশের যে প্রায় $5 বিলিয়ন বাংলাদেশ থেকে অন্যান্য দেশের শ্রমিক কর্মচারী কর্মকর্তারা বেতন হিসেবে আপনার আপন আপন দেশে পাঠায়। তার মধ্যে $3.4 বিলিয়ন অর্থাৎ প্রায় $34,000 কোটি হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এখান থেকে লাভ করে, অর্থাৎ $5 বিলিয়ন, $5 বিলিয়ন, $10 বিলিয়ন এবং আরও যদি $3.5 বিলিয়ন, এই যে প্রায় $14.5 বিলিয়ন যেখানে প্রতি বছর ভারত বাংলাদেশ থেকে আয় করে, অর্থাৎ খদ্দের হিসেবেও বাংলাদেশ একটা বিরাট ঘটনা ভারতের কাছে হওয়া উচিত। সাধারণত যেই মুদি দোকানদারের কাছ থেকে আপনি প্রতিদিন কলা কিনেন 1 ডজন করে কথার কথা, সেও আপনাকে দেখলে যেভাবে সালাম দিয়ে দাঁড়িয়ে যায়, কারণ সে একটা আপনি তার একজন নিয়মিত খদ্দের, তার জীবন জীবিকার সঙ্গে আপনি জড়িয়ে আছেন এবং আপনি একটা তার অর্থনীতিতে অবদান রাখছেন, আপনার সঙ্গে যে ব্যবহার করে। ভারত প্রায় $14.5 বিলিয়ন যেখান থেকে বছর আয় করে, তার সঙ্গে যেই যে ধরনের সমীহপূর্ণ ব্যবহার করার উচিত সেটা তো করেই না। অন্যদিক সেটা আমরা লক্ষ্য করি, আমাদেরকে তারা বর্ডারের মধ্যে বছরের পর বছর অন্যায়ভাবে আমাদের নাগরিকদের হত্যা করে চলেছে। শুধু তাই না, আমরা দেখেছি এই যে এই দেশে বাংলাদেশে একটা বিরাট রাজনৈতিক সংকট দীর্ঘস্থায়ী পরিণতি লাভ করছে এখন, সেই রাজনৈতিক সংকটটা তৈরি করবার ক্ষেত্রে ভারতের একটা প্রত্যক্ষ ভূমিকা ছিল। যখন কোনো পার্টি এই দেশে আওয়ামী লীগের চাপিয়ে দেওয়া পদ্ধতিতে নির্বাচন করতে রাজি ছিল না, তখন আমরা লক্ষ্য করেছি ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে অন্য একটি রাজনৈতিক দলের নেতাকে তা জোর করে কনভিন্স করার নামে তাকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায়, এ সেটা এক ধরনের রাজনৈতিক ন্যায্যতা দেবার চেষ্টা করেছে। সেই থেকে উদ্ভূত যে সংকট, সেই সংকট থেকে বাংলাদেশ এখনও উত্তরণ করতে পারে নাই, বরং সংকট প্রতিদিন গভীরতর হচ্ছে। বাংলাদেশের মর্যাদা অর্থাৎ এখনো পর্যন্ত এখানে, কিন্তু এখানে তো বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরীণ যে দুর্বলতা আছে সেটিও প্রকাশিত। আপনি যদি প্রতিবেশী বা অন্য কোনো দেশের কেউ এসে যদি এটি নিয়ন্ত্রণ করতে পারে, তার মানে তো হচ্ছে যে নিজেদের দুর্বলতাটাই বেশি। নিশ্চয়ই আমি সেই প্রসঙ্গে আসছি, আপনার সঙ্গে এখানে আমি একমত, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার দুর্বলতা আছে বলেই আপনি আমার দুর্বলতাকে কাটিয়ে উঠবার চেষ্টা না করে আপনার তরফে দুর্বলতাকে যে ব্যবহার করছেন সেটা আর যাই হোক বন্ধুত্ব নয়, আমার প্রশ্ন হচ্ছে সেটা। আর বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক দুর্বলতা, সেই রাজনৈতিক দুর্বলতার জন্য অবশ্যই প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি, যে শাসক শ্রেণীর রাজনৈতিক দল, তাদের ভেতরকার যে অগণতান্ত্রিক ক্ষমতার মোহ, আপন আপন রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রহীনতা এবং নিজেদের গণতান্ত্রিক মানস গড়ে না তোলা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক সমস্যা। সেই সমস্যাটা আমাদেরকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে, এবং যদি আমার বন্ধু রাষ্ট্র কেউ আদৌ থেকে থাকে সেই চেষ্টায় বরং তা সামিল হওয়ার কথা। এখানে যে আপনি বলছেন, কিন্তু ভারতের দিক থেকে এই যে আরও একটি বড় ঋণ, এর আগের যে ঋণ সফট লোন, সেটি তো একটি সহায়তা হিসেবে, বিদ্যুৎ দেবার যে অঙ্গীকার সেটি একটি সহায়তা হিসেবে তো বিবেচনা করা হচ্ছে। দেখুন, পুঁজি বিকাশের কতগুলি নিয়ম আছে অর্থনীতিতে। যখনই কোনো দেশে আপনার অনেক বেশি লিকুইডিটি থাকে, তার পুঁজি থাকে, সেই পুঁজি কিন্তু বিনিয়োগ করা ছাড়া পুঁজি মুনাফা তৈরি করতে পারে না। ফলে একটা সময়
অর্থনীতির ঐতিহাসিক বিকাশে শুধুমাত্র পণ্য রফতানি করা হতো, অন্যান্য দেশগুলিকে বাজার হিসেবে ব্যবহার করতো। এখন কিন্তু পুঁজি নিজেই একটা পণ্য, ফলে ভারত যে টাকা বা অন্যান্য দেশও চায়নাও দিয়েছে একইভাবে, সেটা হচ্ছে সে যখন টাকা বিনিয়োগ করে বলে যে এই টাকা দিয়ে আমার কাছ থেকে সৌদা কিনতে হবে, হ্যাঁ ম্যাটেরিয়াল কিনতে হবে তোমার দেশ উন্নয়নের জন্য, সে কিন্তু আমার উন্নয়নকে সহযোগিতা করার পরিবর্তে তার পুঁজির বিকাশকে ত্বরান্বিত করে, তার দেশের ব্যবসা বাণিজ্যকে আসলে চাপিয়ে দেয়। আপনি আপনি পানি নিয়ে কথা বলছিলেন, সেখানেও কথা আছে যে দুই প্রধানমন্ত্রী বলেছেন যে তাদের সরকারের আমলেই তিস্তার পানি চুক্তি হবে বা এই সমস্যার সমাধান হবে তারা বলছেন। সেটা সেই আশ্বাস আমরা বহুবার পেয়েছি, সেই আশ্বাস যদি বাস্তবায়ন হয় যেই সরকারের আমলেই হোক, আগামীকাল যদি যদি হয় আমরা সেটাকে স্বাগত জানাবো, সেটা হলো একটা দিক। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তিনি কী বিষয়ে আশ্বাস দিচ্ছেন, এটা কোনো সহযোগিতার আশ্বাস দিচ্ছেন না। আমার কাছে তিনি যা চাইছেন আমি তা আর তিনি তা পাচ্ছেন, আর আমার যেটা ন্যায্য পাওনা সেটা বছরের পর বছর শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। সুতরাং প্রশ্নটা হচ্ছে এই যে বাংলাদেশে যে দাবিটা তৈরি হয়েছে এবং যেটাকে আমি সাফল্য হিসাবে মনে করি, মানুষ যে বুঝতে পারছে যে ভারত একটা নিরন্তর শত্রুতার মধ্য দিয়ে যাচ্ছে। এখানে আমি মনে করি যে আরেকটা ছোট্ট পয়েন্ট যোগ করা দরকার, এটা আমাদের যারা তরুণ প্রজন্ম তাদের এই অঙ্কটা ভবিষ্যতের জন্য বোঝা দরকার। ভারত এইটা স্বভাববশত আমাদের সঙ্গে বৈরিতা করছেন এইটা আমি এইভাবে দেখি না। আমি দেখি ভারতের পক্ষে বাংলাদেশকে উপকার করা তার কারণে সম্ভব নয়, যেমন পাকিস্তানের পক্ষেও সম্ভব নয়। কেন? বাংলাদেশের ইতিহাসে বা উপমহাদের ইতিহাসে 1971 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। 1971 সালে এইখানে দুটো বড় ধরনের প্রায় প্রতিষ্ঠিত রাজনৈতিক চিন্তা এই উপমহাদেশে, ভারত পাকিস্তান বাংলাদেশে, 1971 সালের আমাদের যে সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং তার বিজয়ের মধ্য দিয়ে উত্থিত বাংলাদেশ কিন্তু নাকচ করে দিয়েছে। একটা হচ্ছে যেমন ভারতীয়রা, ভারতীয় এস্টাবলিশমেন্ট, ভারতীয় শাসক শ্রেণী, সেটা বলতে চায় যে ভারতীয় জাতীয়তাবাদ বলে একটা কথা আছে, যেমন পাকিস্তানি জাতীয়তাবাদ বলে একটা কথা ছিল। বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে উত্থিত যে রাষ্ট্র, এই রাষ্ট্রের যে স্বাধীন বিকাশ এবং তার যে শক্তিমান উত্থানের মধ্য দিয়ে ভারতের ভিতরে যে সমস্ত জাতীয়তাবাদী আন্দোলনগুলো দীর্ঘদিন থেকে কখনো কখনো ডরমেন্ট, কখনো কখনো প্রকাশ্য যে আন্দোলনগুলি রয়েছে, সেগুলোর জন্য কিন্তু বাংলাদেশের একটা স্থিতিশীলতা, বাংলাদেশের বিকাশ এবং শক্তিমান বিকাশ ভারত এবং পাকিস্তানের জন্য অত্যন্ত একটা দুঃস্বপ্নের বিষয়। কারণ বাংলাদেশ যদি স্থিতিশীল হয় তখন তার ভেতরকার যে জাতীয়তাবাদী আন্দোলনগুলো রয়েছে, ভাষাভিত্তিক, এলাকাভিত্তিক যে সমস্ত ইতিহাসভিত্তিক যে আন্দোলনগুলো রয়েছে, সেগুলো এই বাংলাদেশের ইতিহাস থেকে অনুপ্রেরণা পায়, এবং যেটা পাকিস্তানের ক্ষেত্রে যেমন সত্য, ভারতের ক্ষেত্রেও সত্য। ফলে পাকিস্তান এবং ভারত বাংলাদেশের একটা সুস্থ, স্বাধীন, সক্ষম বিকাশ দেখতে চাইতে পারে না। পাকিস্তান এবং ভারত বলতে আমি বুঝাই পাকিস্তানের শাসক শ্রেণী এবং ভারতের শাসক শ্রেণী। সেই ক্ষেত্রে তাহলে আমরা কি এই বৈরিতাটাকে কীভাবে ব্যবহার করব, এটা তো একটা ঐতিহাসিক সত্য, তার এটা দেখবে। আমাদের দিক থেকে কর্তব্য হচ্ছে পাকিস্তান এবং ভারতের সঙ্গে বা ভারত বা পাকিস্তানের সঙ্গে আমাদের যেটুকু স্বার্থের জায়গা আছে, পারস্পরিক স্বার্থের জায়গা আছে, সেই পারস্পরিক স্বার্থের জায়গাটা কৌশলগতভাবে রক্ষা করবার জন্য দক্ষিণ এশিয়ার শান্তি এবং স্থিতিশীলতার জন্য যেটুকু ব্যবহার করা দরকার সেটুকু ব্যবহার করা, কারোর প্রতি প্রভুত্ব করতে দেওয়ার সুযোগ দেওয়া সেটা ঘৃণা কিংবা ভালোবাসার নামে এইটা করা আমাদের জন্য আত্মঘাতী। কিন্তু আমি বলতে চাই যে এই আপনি যে সাফল্য এবং ব্যর্থতার কথা বলেছেন, সামগ্রিকভাবে এখানে একটা রাজনৈতিক সাফল্য দেখি, অর্থনৈতিকভাবে অন্যান্যভাবে অবশ্যই ভারত অনেক বেশি লাভবান হয়েছে। রাজনৈতিক সাফল্য কার? বাংলাদেশ, বাংলাদেশের যে শত্রু চিনতে পারা, এটা এটার মধ্য দিয়ে আমি মনে করি বাংলাদেশে আমি নানান শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলেছি, আওয়ামী লীগ করে এইরকম গরিব মানুষের সঙ্গে কথা বলেছি, বিএনপি করে গরিব মানুষের সঙ্গে কথা বলেছি, এই বামপন্থী যারা আছে তাদের দু চারজন নেতার সঙ্গে কথা বলেছি, তারা সবাই এটা মনে করে নানান ভয়ে এবং লোভে, এরা অনেকে
এই যে নিজের স্বার্থের কথা বলছেন এবং প্রতিবেশী বা অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের কথা, আমরা দৃষ্টিসীমা খুব বেশি প্রসারিত না করে যদি আমরা এই অঞ্চলের দিকে তাকাই, যে আঞ্চলিক সংযোগের মাধ্যমে একটা আমরা আমাদের দেশের সরকারেরও দেখছি, তারাও বলছেন, ভারতও বলছে যে একটা রিজিয়নাল কানেকটিভিটি তৈরি করবার জন্য নানা রকমের আঞ্চলিক ফোরাম তৈরি হয়েছে। সো এখানে আপনি কি মনে করেন যে এগুলোতে আসলে বাংলাদেশ কতটা লাভবান হচ্ছে? কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশকে এই জায়গায় উদ্যোগীও মনে হচ্ছে, কিন্তু আসলে বাংলাদেশ কতটা লাভবান হচ্ছে? দেখুন, এই রিজিয়নাল কানেকটিভিটি, এই যোগাযোগ ব্যবস্থা উপমহাদেশীয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কিন্তু লক্ষ্য করুন, ভারত বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে তার এক রাজ্য থেকে আরেক রাজ্যে তার দ্রব্যাদি পণ্য সামগ্রী সরবরাহ করবার জন্যে আমাদের কাছে জায়গা চেয়েছে, আমরা সেটা দিয়েছি। যদি সেটা ন্যায়সঙ্গত হয়, সম্মানজনক হয়, আমি মনে করি এটার মধ্যে কোনো আপত্তি থাকার, গোরামের কারণ আপত্তি থাকা উচিত নয়। কিন্তু এই সম্পর্কটা পারস্পরিক কিনা সেইটা বুঝবার মানদণ্ডগুলিও কিন্তু আমাদের কাছে পরিষ্কার। নেপাল এবং ভুটান ল্যান্ডলকড দুটো উপমহাদেশীয় স্বাধীন দেশ, এই দেশগুলোর সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের বিকাশের জন্যে কিন্তু আমাদের কানেকটিভিটি দরকার। সেই কানেকটিভিটি তৈরি করবার ক্ষেত্রে ভারতের মধ্য দিয়ে যে রাস্তা তৈরি করবার ব্যবস্থা, সেই ব্যবস্থা বা ব্যবসা বাণিজ্যের যে দুই তরফা আলাপ আলোচনার ব্যবস্থা, তার মধ্যে আমরা নিয়মিত ভারতকে বাগড়া দিতে দেখছি। কিভাবে? ভুটানের সঙ্গে কোনো ব্যবসা করতে গেলে বাংলাদেশের, তাদের সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ না করে ভারত বলে আসছে যে তোমরা যদি কিছু তাদের কাছ থেকে কিনতে চাও বা তাদের কাছে কিছু বিক্রি করতে চাও, মাঝখানে আমাদের মাধ্যমে সেটা করতে হবে। অর্থাৎ ভারত এটার মধ্যে একটা কমিশন এজেন্ট হিসাবে সে তার একটা তৃতীয় ব্যবসা, সেখানে একটা তৃতীয় মাত্রা যোগ করতে চায়। তো আমাদের সঙ্গে, আমি নেপালের সঙ্গে ভুটানের সঙ্গে ব্যবসা করব, তার জন্য তুমি আমাকে করিডোর দিবা না কেন, যদি আমার ভূখণ্ডকে তুমি করিডোর হিসেবে ব্যবহার করতে চাও? তো সেখানেও কিন্তু আমরা ভারতের কাছ থেকে বৈরিতা ছাড়া আর কিছু পাচ্ছি না। আর ভারতের দিক থেকে একটা অন্তর্গত, অন্তর্নিহিত ভারতের শান্তি, স্থিতিশীলতা এবং আঞ্চলিক সমৃদ্ধি তৈরি করবার ক্ষেত্রে তার দিক থেকে একটা অন্য সীমাবদ্ধতা আছে। এটা ভারতের জনগণের সমস্যার সমাধান করবার বিষয়, আর সেটা করতে পারলে আমরা এই অঞ্চলে হব, উপকৃত হব। কেমন? আপনি লক্ষ্য করুন, ভারতীয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম হচ্ছে চাণক্যপুরি, অর্থাৎ এলাকাটার নাম চাণক্যপুরি। অর্থাৎ ভারতীয় কূটনৈতিক এস্টাবলিশমেন্ট এখনো পর্যন্ত সেই হাজার বছর আগের যে চাণক্যের নীতির মধ্যে কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যে পাবেন আপনি, সেখানে একটা পররাষ্ট্র নীতি কী হবে সেই বিষয়ে কতগুলো আউটলাইন আছে। সে আউটলাইনের মধ্যে একটি কথা হচ্ছে, তোমার আশপাশের যে ছোট ছোট রাষ্ট্র আছে তাদেরকে দমন করে নিয়ন্ত্রণের মধ্যে রাখো। সে আমলে এটা তার জন্য কতটুকু সঠিক ছিল সেটা আমি জানি না, কিন্তু আজকের জামানায় যেখানে মানুষের ভেতরে জাতীয়তা বোধের উত্থান ঘটেছে, আধুনিক চিন্তা ভাবনার বিকাশ ঘটেছে, জাতি রাষ্ট্রের উত্থান ঘটেছে, সেই সমস্ত জায়গা, আর বাংলাদেশের মতো দেশ যেখানে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আপন দেশ স্বাধীন করে তার মধ্যে বিকশিত হয়ে উঠবার একটা লক্ষ্য বিদ্যমান রয়েছে, সেইখানে ভারত তাদের সারা জীবন ধরে সেই চাণক্য নীতিতে যদি তার পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে এটা তার একটা অন্তর্গত সীমাবদ্ধতা, যেটা এই অঞ্চলে সে শুধু শত্রুতা তৈরি করা ছাড়া, কারণ অন্য জাতিগোষ্ঠীর আশেপাশের জনগোষ্ঠীরকে ছোট করে দেখে, তাদেরকে অবজ্ঞা করে, তাদের মর্যাদা বোধকে অসম্মান করে, সে নিজে তাদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পাবে না। কিছু দালাল টালাল পাবে সারা পৃথিবীতে, সভ্যতার প্রথম থেকে সব দেশে কিছু দালাল থাকে, সেটি থাকতেই পারে, কিন্তু তারা একটা জনগোষ্ঠীর মূল স্রোতধারাকে, চিন্তাভাবনাকে আপনার কখনোই প্রতিনিধিত্ব করে না। সেক্ষেত্রে আমি শুধু এইখানে এই কথাটা বলবো যে এই অঞ্চলে ভারতের যে বৃহত্তর সাইজ এখনো পর্যন্ত আছে, ভারতের যে তুলনামূলকভাবে অনেক বড় অর্থনীতি, ভারত যদি তার চাণক্য নীতি বাদ দিয়ে সে যদি আশপাশের রাষ্ট্রগুলির সঙ্গে সত্যিকার অর্থে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হতো,
তাহলে কিন্তু ভারত এই অঞ্চলের একটা স্বাভাবিক নেতায় পরিণত হতে পারত। কারণ এটা তার কারণ ভারত তো বিশ্ব নেতৃত্বে যেতে চায়, সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হতে চায়। এটা তো ভারত একা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার আগামী 20 বছরে হতে পারবে বলে আমার মনে হয় না। একটা প্যাকেজ নিয়ে কথা হচ্ছে, আমি বলছি যে তার একটা ইচ্ছা আছে, তো ইচ্ছা আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের জন্য একটা প্যাকেজ নিয়ে কথা হচ্ছে আরো অনেকের সাথে, হয়তো ভারত সেখানে পারবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার এখন ভালো বন্ধুত্ব এবং ভারত একটা বৃহত্তর জনগোষ্ঠী সহ বৃহত্তর ভৌগোলিক পরিবেশের দেশ। আমার প্রশ্নটা এটা এটা হচ্ছে যে গোপন ভোট যদি হতো, ব্যবস্থা থাকতো, ভারতের চাণক্য নীতির কারণে দক্ষিণ এশিয়ায় একটা ভোটও ভারত পাবে না। আমার কথা হচ্ছে যদি তার পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের মধ্যে শুভবুদ্ধির উদয় হতো, তাহলে তো ভারত তো স্বাভাবিক নেতায় পরিণত হতো। যেই যে এলাকায়, যে অঞ্চলে নিজের স্বাভাবিক নেতৃত্ব প্রতিষ্ঠা করবার যে রাজনৈতিক, দার্শনিক এবং ঐতিহাসিক যোগ্যতা যেই দেশ রাখে না, সে তার আকাঙ্ক্ষা থাকতে পারে বিশ্ব নেতৃত্বে নেতৃত্বে আপনার যাবার জন্যে, তাকে এই পথ অতিক্রম করতেই হবে। এইটা যত তাড়াতাড়ি সে বুঝবে, সে তার জন্য মঙ্গল, আমাদের সবার জন্য মঙ্গল। আমি একটু বাংলাদেশের অভ্যন্তরীণ প্রসঙ্গে আসি, রাজনীতির প্রসঙ্গে। আমরা লক্ষ্য করেছি যে 2013-14 সালে বাংলাদেশের রাজনীতিতে একটা উত্তপ্ততা ছিল নির্বাচনকে সামনে রেখে, এবং যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াকে সেই সময় চলছিল, সেটিও হয়তো অনেকের বিবেচনার মধ্যে ছিল। বাংলাদেশকে বর্তমান ক্ষমতাসীনরা একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত করতে চাইছেন, তারা বলছেন যে তারা অসাম্প্রদায়িক শক্তি, তারা মুক্তিযুদ্ধের চেতনা সপক্ষের শক্তি, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যদিও সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে। সেই সময়ের ধর্মীয় গোষ্ঠীগুলোর এক ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করেছি, যেটি মোটামুটিভাবে সরকারের, বর্তমান সরকারের, তার সেই সরকারের ধারাবাহিকতা এখন চলছে, একটা বিপরীতমুখী অবস্থানে ছিল। এর মধ্যে একটি উল্লেখযোগ্য সামাজিক সংগঠন, সামাজিক ধর্মীয় সংগঠন, যেটি হেফাজতে ইসলাম, যার মধ্যে অবশ্য অনেক রাজনৈতিক শক্তি যুক্ত রয়েছে। আজকে এসে 2017 সালে দেখা যাচ্ছে যে সেই শক্তির অবস্থান, যদিও মাঝে মধ্যেই এই সক্ষতা আলোচনা হয়েছে, তখনও খানিকটা চেষ্টা সরকারের দিক থেকে ছিল বা হেফাজতের দিক থেকেও ছিল, ক্ষমতাসীনদের উপরে হেফাজতে ইসলামের প্রভাব অনেকে বেশি, অনেকেই মনে করছেন যে এই সামাজিক শক্তিটি ক্রমশ ধীরে ধীরে একটি রাজনৈতিক শক্তিতে অবতীর্ণ হতে যাচ্ছে, এবং এটি ওই যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত বা স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত জামাতের যে রাজনৈতিক শক্তির একটা জায়গা ছিল, সেই জায়গাটি তারা ক্রমশ ওই জায়গাটি দখল করে নিচ্ছে, কেউ মনে করছেন, অনেকে মনে করছেন যে না, তারা সরকারের সঙ্গেই একটা গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। কিছু উদাহরণ পাঠ্যপুস্তকে তাদের প্রভাব, সুপ্রিম কোর্টের সামনের যে ভাস্কর্য সেটি সরিয়ে ফেলবার ক্ষেত্রে সরকারের যে এখন তাদের সঙ্গে কথাবার্তায় তেমন কোনো দূরত্ব সেই অর্থে তৈরি হয়নি, এবং তৃতীয়ত হচ্ছে যে তাদের যে কওমি মাদ্রাসার যে ডিগ্রি, সেই ডিগ্রি সাধারণ শিক্ষার সমমানের ডিগ্রির একটা সার্টিফিকেট দেবার যে সরকারি পরিপত্র জারি, এগুলো মনে করছেন অনেকেই যে এক ধরনের বড় মেরুকরণ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে করতে যাচ্ছে। জি, আপনি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছেন। আপনি এটা বাংলাদেশের, বাংলাদেশ হওয়ার জন্য যে 23 বছরের পাকিস্তানের 48 সাল থেকে সংগ্রাম, তার সেই সংগ্রামের মধ্য দিয়ে পরিণতি হিসেবে শেষ পর্যন্ত যে মুক্তিযুদ্ধ, তার মধ্য দিয়ে উত্থিত যে বাংলাদেশ রাষ্ট্র, এই রাষ্ট্রের ঐতিহাসিক অঙ্গীকারের মধ্যে অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র হিসেবে বিকশিত হওয়ার কথা ছিল। কারণ যে ইসলামভিত্তিক শাসনতন্ত্রকে প্রত্যাখ্যান করে পাকিস্তানের 56-56 সাল থেকে শুরু হয়েছিল, সেটা সরওয়ারদের করা কাজ তো, কিংবা দ্বিজাতি তত্ত্বভিত্তিক যে রাজনীতিকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ 1948 সাল থেকে একটা অসাম্প্রদায়িক সমাজ হিসেবে নিজেকে বিকশিত করে শেষ পর্যন্ত অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্ম দিতে চেয়েছিল, এটাই যে তার ইতিহাসের অন্তর্গত আকাঙ্ক্ষা, এবং একই সঙ্গে তার যে ঐতিহাসিক প্রমিস, প্রতিশ্রুতি, সেইটা থেকে বাংলাদেশ এখন এই মুহূর্তে অনেক অনেক দূরে আছে। এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের যে প্রকৃত অর্থে যে রাজনৈতিকভাবে যার অসাম্প্রদায়িক শক্তি, বিশেষত এখানকার বামপন্থী আন্দোলনের ধারা, তারা নানান জাতীয় দলগত এবং আন্তর্জাতিক কারণে এই মুহূর্তে এক ধরনের মার্জিনালাইজড একটা শক্তি হিসেবে কোনোরকম নিজেদের অস্তিত্ব ঘোষণা দিয়ে চলেছে। বাংলাদেশের রাজনীতির যে প্রধান দুই শাসক শ্রেণীর দুই রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, তারাই হচ্ছে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা এবং স্বাধীন
বাংলাদেশের অসাম্প্রদায়িক বিকাশের প্রধান অন্তরায়। কারণ হচ্ছে, আপনি আরও কথা বলতে পারেন, যেমন ধরুন জামাত ইসলামের কথা বলতে পারেন। আমি মনে করি না জামাত ইসলাম কখনো বাংলাদেশে একটা নির্ধারক শক্তি হিসেবে উঠে দাঁড়াবে। বিশেষত জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা ও যুদ্ধের সময় যে ভূমিকা পালন করেছে, তাদের গায়ে ইতিহাসের যে কলঙ্ক, অমোচনীয় কলঙ্ক তার গায়ে জড়িয়ে আছে, সেইটা দিয়ে। বাট যেসব ধর্মীয় রাজনৈতিক দলগুলো ছিল, তাদের মধ্যে তারাই শক্তিমান ছিল তুলনামূলক সাংগঠনিকভাবে, একটা এখনো পর্যন্ত বা কখনই এটা বৃহত্তর একটা সামাজিক শক্তি হিসেবে গড়ে ওঠে নাই। আমি মনে করি না তারা ভবিষ্যতে পারবে তার ওই ইতিহাস থেকে বেরিয়ে আসতে। তাহলে প্রধান যে দু রাজনৈতিক দলের কথা বলছি, একটি ধর্মভিত্তিক রাজনীতি করে, আর একটি ধর্ম নিয়ে রাজনীতি করে। বিএনপি ধর্ম একটা বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বললেও মুখে, মূলত এই রাজনৈতিক দলটি প্রায়োগিক অর্থে বিকশিত হয়েছে একটা ইসলামী জাতীয়তাবাদের আবরণে, এবং সেই রাজনীতিটাই তারা প্রায়োগিকভাবে করে চলেছে, যেটা ঠিক ধর্মরাষ্ট্র চায় না, যেটা অন্যান্য ইসলামিক ফোর্সেসগুলি চায়, কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি সে করে। আর আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলে, কিন্তু সে আসলে ধর্ম নিয়ে রাজনীতি করে। কেমন আপনি বিএনপি যে ধর্মভিত্তিক রাজনীতি করে এইটা নিয়ে খুব বেশি বিতর্ক বা সংশয় কিংবা বিভ্রান্তি আমার মনে হয় বাংলাদেশের সমাজে নাই, যে তার রাজনীতি শেষ পর্যন্ত ইসলামী জাতীয়তাবাদের রাজনীতি। আর আমি যদি সাম্প্রতিক ইতিহাসের কথাই বলি, এই ধরুন যে এরশাদের নেতৃত্বাধীন যে সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে পরে যে একটা কথিত গণতান্ত্রিক ব্যবস্থার উন্মেষ শুরু হয়েছিল, নির্বাচনিক এক ধরনের গণতন্ত্রের কথা, 91 সালের পর থেকে মুখে 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 প্রতিদিন প্রতিবেলায় জামাত ইসলামীকে দেশের শত্রু হিসেবে ঘোষণা দেওয়ার পরও বিএনপির বিরুদ্ধে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে আমরা আওয়ামী লীগকে জামাত ইসলামীর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের জন্য একসাথে এক টেবিলে বসে এক রাস্তায় সংগ্রাম করতে দেখেছি। লক্ষ্য করুন, আপনার 2005 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ খেলাফত মজলিস নামে একটা সংগঠনের সঙ্গে 7 দফা একটা চুক্তি করেছিল। সেই 7 দফা চুক্তির মধ্যে 4 দফা একটা চুক্তি করেছিল। সেই 4 দফা চুক্তির কিন্তু বাতিলও করেছিল কয়েকদিন পরে, চাপ মানে গণমাধ্যমে তিনি কথাবার্তা হবার পরে প্রচুর। জি, তো সেই চুক্তির মধ্যেও কিন্তু রাজনীতির যে মর্ম কথা ছিল সেটা একটা থিওক্রেটিক স্টেটের, একটা ধর্মভিত্তিক রাষ্ট্রে যে ধরনের আইন কানুন হয় সেই আইন কানুনের একটা দার্শনিক ইশারা সেখানে পরিষ্কারভাবে ছিল। হেফাজতে ইসলামের কথা আপনি যখন বলুন, ঢাকার রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলাম 2টা বড় বড় মিটিং করেছে, একটা হচ্ছে 2012 সালের 24শে ডিসেম্বর, সেই মিটিংয়ে আমরা তাকে দেখলাম জামাত ইসলামের বিরুদ্ধে, বিএনপির রাজনীতির বিরুদ্ধে হেফাজত ইসলাম সভা জনসভা করেছিল, এবং সেই সভায় আবার সেখান থেকে তার একটা 13 দফা চুক্তি দিয়েছিল। আওয়ামী লীগ তখন যেহেতু হেফাজত ইসলাম যখন জামাত এবং বিএনপির বিরুদ্ধে অবস্থান করেছিল, তখন তাদের 13 দফার অনেক দফা তাদের ভালো লেগেছিল। ফলে যখন অন্য কোনো রাজনৈতিক দলকেই আওয়ামী লীগ মাঠে নামতে দেয় না, মিছিল মিটিং করে দেন, একটা সময় ছিল যে এটাকে কি বলে হিউম্যান চেইন ঘটতে দেয় না, তারাই যখন আবার মে মাসে 13 সালের আরেকটা মিটিং করতে চাইলো, তাদেরকে মিটিংটা করতে দেওয়া হয়েছিল 5ই মেতে তাদেরকে করতে দিয়েছিল, এই আশায় যে এবারও তারা তাদের যে রাজনৈতিক শত্রু, ক্ষমতার শত্রু, তাদেরকে ব্যাশিং করবে জামাত এবং বিএনপি। এবং ক্ষমতার রাজনীতিতে দুই পক্ষই কেউ কারোর চাইতে কম যায় না, নানান ধরনের তারা পর্দার অন্তরালে ইতিমধ্যে যে হেফাজত ইসলাম তখন বিএনপির সঙ্গে তাদের একটা ঐক্য তৈরি হয়েছে, সেটা আওয়ামী লীগ এবং তার আওয়ামী লীগ সরকারের যত গুপ্তচর বাহিনী আছে কিংবা যত ধরনের ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা সেটা বুঝতে পারে নাই। তার পরিণতিতে সেখানে একটা হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, তাদেরকে শেষ পর্যন্ত রাষ্ট্রের যে কোয়ার্সিভ ফোর্স সেটাকে ব্যবহার করে 6 তারিখে তাদেরকে 5 তারিখ রাত্রে তাদেরকে উৎখাত করেছে। তখন তাদের মধ্যে বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল। আবার আমরা দেখলাম সাম্প্রতিক কালে, যেটা আপনি দেখলেন, যেটা বললেন যে তাদের সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে, এই যে শফি সাহেব হেফাজত ইসলামের নেতা, আমি জানি না আপনি তার কোনো ওয়াজ শুনেছেন কিনা,
আমি শুনেছি, কারণ যে যখনই যে কোনো শক্তি, রাজনৈতিক বা সামাজিক শক্তি, অনেক মানুষকে আকৃষ্ট করে, আমি চেষ্টা করি তাদের বুঝতে তার অন্তর্গত শক্তিটা কী। ফলে আমি তার ওয়াজ দু একটা শুনেছি এবং ইউটিউবে তার ওয়াজ পাওয়া যায়। অন্য সব কথা বাদ দিন, নারী সমাজের ব্যাপারে তিনি যেইভাবে কথা বলেন, এবং সেই ক্ষেত্রে আমার মনে আছে যে তখন প্রথম মিটিংয়ের পরে আজকের সরকারের যারা মন্ত্রী আছেন, যারা এক্সিকিউটিভ আছেন, তাদের অনেকে ন্যায্যভাবেই এই কথা বলেছিলেন যে অন্তত নারী সমাজের এই শফি সাহেবের বক্তব্যের ব্যাপারে প্রতি সোচ্চার হওয়া দরকার। তাই তার থেকে আমি দেখলাম মনে হচ্ছে শফি সাহেব পীর সাহেবের কাছ থেকে যেমন বায়াত নেয়, এইরকম করে আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী কথা বলছেন। এই যে এটা আসলে এক ধরনের ধর্ম নিয়ে রাজনীতি। যখনই ভোটের রাজনীতির কথা মাথা আসে কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার কথা মাথায় আসে, তাদের বিরুদ্ধে শক্তি সমাবেশ করবার, সামাজিক শক্তি সমাবেশ করার কথা আছে, তখন আমরা আওয়ামী লীগকে বারবার ইতিহাসে দেখেছি তাদের সঙ্গে তাদেরকে প্রশ্রয় দিতে এবং নানান ফর্মে ট্যাকটিকের নামে, কৌশলের নামে তাদের ক্ষমতায় থাকতে হলে বা ক্ষমতায় যেতে হলে তো মানে ভোটের হিসাবটা করতেই হবে, ভোটের অঙ্কের হিসাবটা তো করতেই হবে। আমি নিজে যেহেতু ভোট করি না, ফলে হয়তো আমি ওইটা, এবং যেহেতু এই শক্তিটা, এই ধর্মীয় শক্তিটা অনেক বড় শক্তি ভোট ব্যাংক হিসেবে, সো তাদেরকে কাছে টানা বা তাদেরকে নিউট্রালাইজ করা, এটি তো আওয়ামী লীগের জন্য খুব জরুরি মনে হয় না আপনার কাছে? যেখানে বিএনপি আপনি বলছেন যে সেই রাজনীতিটাই করছে এবং তাদের সবাইকে নিয়ে করছে, সেখানে তো আওয়ামী লীগের তো এক ধরনের কৌশল, সেই কৌশল নিয়ে হয়তো নানা রকমের, কেউ এটাকে হিপোক্রেসি বলতে পারে, কেউ এটাকে নানান কিছু বলতে পারে, কিন্তু রাজনীতিতে তো শেষ পর্যন্ত সবসময় ওই এ বিষয়ে আমার রেসপন্স হচ্ছে, আপনার এই ইন্টারভেনশনের রেসপন্স হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন, আওয়ামী লীগের এই কৌশলের দরকার পড়ে, আমি আপনার সঙ্গে একমত। সেই কথাটাই তো আমি প্রথম বলেছি, একটা ধর্ম নিয়ে রাজনীতি করে, একটা ধর্মভিত্তিক রাজনীতি করে, কেন তাকে করতে হয়? তাহলে আপনি মুখে অন্তত এই বিভ্রান্তিটুকু আর ছড়াবেন না দয়া করে যে আপনি একটা অসাম্প্রদায়িক রাজনীতির ধারক বাহক। এটা হচ্ছে আমার আপত্তির জায়গা। দ্বিতীয়ত, আপনার আমার পক্ষে বা আমাদের মতো বহু মানুষের পক্ষে যারা একটা নীতিগত অবস্থান নিয়ে জীবন পরিচালনা করে, তাদের জন্য দুটোই বিপজ্জনক। কেন বিপজ্জনক? আপনি একদিকে অসাম্প্রদায়িক সেকুলার রাজনীতির কথা মুখে বলবেন, নিজেদেরকে সেই শক্তি হিসেবে সমাজে জাহির করবার চেষ্টা করবেন, অন্যদিকে কৌশলের নামে ইতিহাসের প্রতিটা বাঁকে আপনি আপোষ করবেন। শুনুন, জীবনের জন্য হয়তো কৌশল দরকার পড়ে, কিন্তু কৌশলটাই যখন জীবন হয়ে দাঁড়ায়, তখন সেই জীবনের প্রতি অন্তত আত্মমর্যাদাশীল মানুষ কখনোই শ্রদ্ধা পোষণ করবে না। এই প্রসঙ্গ ধরেই আমি একটু বাংলাদেশের নির্বাচনও ঘনিয়ে আসছে সংবিধান অনুযায়ী, এবং এই নির্বাচন নিয়ে এখন কথাবার্তা শুরু হয়েছে উভয় পক্ষই, বিশেষ করে প্রধান দুই শক্তিমান পক্ষ আওয়ামী লীগ তো নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রধানমন্ত্রী স্বয়ং বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান হিসেবে, অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে বিএনপিও তারা নির্বাচন নিয়ে, কখনও আমরা নির্বাচনে যাচ্ছি, কখনও নির্বাচনে যাচ্ছি না, কখনও নির্বাচনকালীন সহায়কের প্রস্তাব দেবেন তারা বলছেন, কখনও নির্দলীয় সরকার ছাড়ার তারা নির্বাচনে যাবেন না, কখনও বলছেন যে তারা কোনোভাবেই এইবার ছেড়ে দেবেন না। সো আবার একথাও তারা বলছেন বিএনপি নেতৃবৃন্দ যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বিএনপিকে নির্বাচনে নিয়ে যাবার জন্য, মানে যেটি আমার কাছে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা বলেছেন, যে আমি পত্রিকায় পড়েছি, নিজ কণ্ঠে তার কথা শুনিনি, কিন্তু একাধিক পত্রিকায় সেটি ছাপা হয়েছে যে আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করছে বিএনপিকে নির্বাচনে নেবার জন্য। সো আসলে আপনি আগামী নির্বাচনটি কেমন দেখেন? যদিও ইতিহাসের পুনরাবৃত্তি সেই অর্থ হয় না, 2014 হয়তো, 14-এর পুনরাবৃত্তি হয়তো 18-19 হবে না, কিন্তু আসলে কী হতে যাচ্ছে? দেখুন, এটা প্রেডিক্ট করা খুব মুশকিল এখন এই মুহূর্তে, তবে এক দুটো সাধারণ প্রবণতা নিয়ে আমি কথা বলতে পারি। এক হচ্ছে বিএনপি যে একটা রাজনৈতিক দল, আমাদের দেশে এই মুহূর্তে নিঃসন্দেহে একটা যথার্থভাবে নির্বাচিত নয় বলেই একটা রাজনৈতিকভাবে লেজিটিমেসি নাই, ন্যায্যতা নাই, এরকম একটা সরকার আওয়ামী লীগের সরকার ক্ষমতায় রয়েছে, এবং এই সরকার এক ধরনের এই অর্থে রাইটিং সরকার যে তার নিজের কথা ছাড়া, নিজের পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি রাষ্ট্র চালাবার ক্ষেত্রে কিংবা রাজনৈতিক মতামতের ক্ষেত্রে অন্য কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা পদ্ধতিকে সম্মান করা তো দূরে থাকুক, স্বীকৃতি দিতে রাজি নয়, এরকম একটা স্বৈরতান্ত্রিক শক্তি বাংলাদেশে এই মুহূর্তে অধিষ্ঠিত রয়েছে।
যারা সমস্ত জায়গায় যে ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান গুদারাঘাট রাস্তাঘাট সমস্ত কিছু মনোপলাইজ করেছে। এইরকম একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন যারা বিরোধী দলে থাকে একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এবং দেশের মধ্যে যত বৈরী পরিবেশই থাকুক না কেন, যে দায়িত্ব বিরোধী দলকে পালন করতে হয় সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে শতকরা 100% ব্যর্থ একটা বিরোধী দল বিএনপি, যেই অর্থে একটা গণতান্ত্রিক ব্যবস্থা উপহার দেওয়ার ক্ষেত্রে কিংবা সেটাকে বিকশিত করবার ক্ষেত্রে আওয়ামী লীগ 100% ব্যর্থ একটা রাজনৈতিক দল, ঠিক তেমনি 100% ব্যর্থ বিরোধী দলে থাকলে তার যে রাজনৈতিক দায়িত্ব থাকে মানুষের অধিকার সংরক্ষণ করবার জন্যে, মানুষের অধিকারের পক্ষে লড়াই করবার জন্যে, সেটা তারা করে নাই। আপনি নিজেই যথার্থভাবে যে প্রবণতার কথাগুলি বললেন আপনি লক্ষ্য করুন, এমনকি তার নিজ দলের প্রতি তার যে দায়িত্ব, একটা নিজ দলের প্রতি একটা দায়িত্ব তো একটা সঙ্গতিপরায়ণ কথাবার্তা বলা, তার কর্মী বাহিনীকে সমর্থক গোষ্ঠীকে একটা ইউনিফর্ম ধারণা দেওয়া, তো প্রতিদিন প্রায় তাদের 4-5 জন নেতা 4-5 রকমের কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলে চলেছেন। আমার তো মনে হয় তাদের নিজের কর্মীরাই যথেষ্ট বিভ্রান্ত হয়ে পড়ে, সরকারের বিভ্রান্ত করার দরকার পড়ে না, বিএনপির নেতাদের কথাবার্তা দিয়ে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। এটা হলো একটা দিক, অর্থাৎ এখানে একটা সুষ্ঠু রাজনৈতিক প্রতিযোগিতা ভিত্তিক নির্বাচনের জন্যে যে ধরনের প্রতিষ্ঠান দরকার, রাজনৈতিক প্রতিষ্ঠান এই মুহূর্তে সেটা অনুপস্থিত আমরা দুই দিক থেকে দেখছি। অন্যদিকে আওয়ামী লীগের দিক থেকে আরেকটা বড় সংকট নিজেদের মধ্যে আছে, যেটা অন্যদের হাবভাব থেকে বোঝা যায় না কিন্তু প্রধানমন্ত্রীর কথাবার্তা এবং আচার আচরণ থেকে বোঝা যায় যে তার জন্য যে তার দলের জন্য যে সামনে একটা অত্যন্ত কঠিন সময় আসছে সেটা তার তৎপরতা কথাবার্তা এবং জেস্টার পশ্চাৎ থেকে পরিষ্কার বোঝা যায়, যে কোনো চক্ষুষ্মান লোক নাগরিক সে দেখতে পাবেন। তিনি অনুমান করি আমি যে আমার যেটা মনে হয় খুব বুঝতে পারেন যে আবার আরেকটা নির্বাচন হবে, সেখানে 153টা আসনে কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে না এবং সারা পৃথিবীতে ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠবে, কেবলমাত্র ভারত বলবে যে না এটা ঠিক আছে, সেইভাবে আবার তিনি সরকার গঠন করতে পারবেন এইটা তিনি আশা করেন না। তো আমি একটাকে স্মরণ করে দিই, এখন যিনি স্থানীয় সরকার মন্ত্রী তিনি এক সময় কিন্তু বলেছিলেন ফরিদপুরে একটি সভায়, দলীয় সভায় বা ওই কোনো, যে আগামী নির্বাচনে 200 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ নির্বাচিত হবে। সে কারণে আমি বলেছি যে অন্যান্যদের হাবভাব থেকে বোঝা যায় না, যেটা প্রধানমন্ত্রীর তৎপরতা থেকে বোঝা যায়, কারণ এই ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন যে কোনো নির্বাচন নয়, এটা পৃথিবীর সমস্ত দেশে যেখানে নির্বাচনী গণতন্ত্র রয়েছে তার ট্র্যাডিশন, তার নর্মস, নর্মেটিভ ভ্যালুস এগুলির মধ্যে পড়ে, এটা যিনি বলেছেন তিনিও জানেন। কিন্তু এমনও তো হতে পারে যে নির্বাচন কে করবে না করবে না সেটি তো প্রধানত যেসব প্রতিটি সংগঠনের আলাদা আলাদা দায়িত্ব, সরকার তো সবাইকে জোর করে নির্বাচন না নিতে হবে এরকম কোনো কথা নেই। 40-এর অধিক নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 6টি নিবন্ধিত রাজনৈতিক দল গত নির্বাচনে অংশ নিয়েছিল, এবার তো অঙ্কটা অনেক রকম বদলে যেতে পারে, হয়তো দেখা যেতে পারে যে জামাত তো নিবন্ধিত নয় 22 দলের অংশ, বিএনপি নির্বাচনের বাইরে আছে বা তার সঙ্গে তো 2-3টি দল বাইরে আছে, আর বাকি সবাই যদি নির্বাচনে অংশ নেয় তখন সেটি সেটা কি হবে? আমি বলছি এটা খুব মানে এরকম একটা ইকুয়েশন যদি অঙ্ক যদি যায় সেটি তো আর 2014 পুনরাবৃত্তি হচ্ছে না। এরকম অঙ্ক নিয়ে তথ্য হিসেবে আমি সাংবাদিক হিসেবে জানি যেটুকু, সেটা হচ্ছে এরকম অঙ্ক নিয়ে আওয়ামী লীগের মধ্যে কথাবার্তা চলছে, কিন্তু আমার মনে হয় আওয়ামী লীগ নেতারা অনেকে এইভাবে নানান চিন্তা ভাবনা করেন কিন্তু আমার মনে হয় যে প্রধানমন্ত্রী সেভাবে চিন্তা করেন না, কারণ হচ্ছে এই তার নাহলে এখন থেকে নির্বাচনী প্রতিযোগিতার জন্য যে সমস্ত স্লোগান দিচ্ছেন তৎপরতা করছেন আমার ধারণা তিনি বুঝতে পারেন যে ওই ঘটনাটা দ্বিতীয়বার ঘটবে না এবং ঘটলেও সেটা গ্রহণযোগ্য হবে না। সেখানে তার সমস্যা দুটো, একটা হচ্ছে তার রাজনৈতিক প্রতিপক্ষ কীভাবে আচরণ করবে, আরেকটা হচ্ছে তার দল নিজে কীভাবে আচরণ করবে। আপনি লক্ষ্য করুন যেখানেই মোটামুটিভাবে এক ধরনের আপনার স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলিতে কিছুটা পুলিশ কিংবা আইন প্রয়োগকারী সংস্থা কিছুটা যেখানে রাজনৈতিকভাবে সরকারি দলের পক্ষে হস্তক্ষেপ করে না
কিংবা যেখানে প্রতিপক্ষ সামাজিকভাবে একটু শক্তিমান সেখানে আওয়ামী লীগ নির্বাচন হলে ফেল করে এবং সেটা আবার পাশ করা যে প্রতিনিধিরা থাকেন বিরোধী দলের তাদেরকে প্রথম কাজ হলো তাদেরকে আইনের ফাঁক ফোকর দিয়ে তাদেরকে বরখাস্ত করা। এইটার মধ্য দিয়ে মাঝে মধ্যে দু একটা ভালো নির্বাচন যে করেন, আমার ধারণা প্রধানমন্ত্রী সয়েল টেস্ট করার মতন তার দলের রাজনৈতিক অবস্থাকে টেস্ট করেন, টেস্ট করে তিনি দেখতে পান যে তার দল নির্বাচন হলেই ফেল করে। অথচ তাকে তার দল যেইভাবে অর্থনীতি চালিয়েছে স্বৈরতান্ত্রিকভাবে মনোপোলাইজ করে অর্থনীতির নানান ক্ষেত্রে যেভাবে ধস নেমে এসেছে, আপনি লক্ষ্য করুন ব্যাংকিং সেক্টর বছর পর বছর এটা কী করছে, ব্যবসা বাণিজ্যে আওয়ামী লীগ ছাড়া কেউ ব্যবসা করতে পারে না, প্রধানত বড় বড় ব্যবসা, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বছরের পর বছর কোনো নির্বাচন নেই, তো সমস্ত জায়গায় যে মনোপোলাইজ করবার যে প্রবণতা এবং পদ্ধতি প্রতিষ্ঠা করেছে নির্বাচনের সময়, এই সমস্ত সামাজিক শক্তি যারা তারপর বিরক্ত তারা কিন্তু তার বিপক্ষে যাবে। কিন্তু কিন্তু তার বিপক্ষে যাবে, তার বিপক্ষে অপশন কি, মানে তার বিপক্ষে যদি আমরা সবচেয়ে বড় সম্ভাবনা দেখি সেটি হচ্ছে বিএনপি, এবং বিএনপি কি আপনি মনে করেন দেশ শাসন করবার জন্যে জনগণের আস্থা অর্জন করবার জন্যে, মানে অন্তরের একটি হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমি ভোট দিতে চাই সো আমার অপশন নেই আমি বিএনপিকে ভোট দিলাম, সেটি একটি, আর বিএনপির উপর আস্থা রেখে বিরোধী দল হিসেবে আস্থা রাখা যায় না, সেই বিএনপি সরকারে গিয়ে আওয়ামী লীগের থেকে বিরোধী দল হিসেবে মানে কি আন্দোলন করতে পারছে না, সেই অর্থে আস্থা না, শুধু সেই অর্থে নয়, সেটা একটা বড় দেশ চালানো তো আন্দোলন করা সংগ্রাম করা, মানে আওয়ামী লীগকে আমরা যেমনটা বলি যে রাজপথে তারা যতটা শক্তিমান ক্ষমতায় থেকে হয়তো অনেক সময় ততটা শক্তিমান হয় না, এবারের চিত্রটা অবশ্য খানিকটা ভিন্ন, কিন্তু একটা হচ্ছে যে অবশ্যই তৃতীয় বিশ্বের রাজনীতিতে বাংলাদেশের ট্র্যাডিশনের মধ্যে একটা সরকার যদি স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে সেইখানে নানান ধরনের রেজিস্ট্যান্স তৈরি করা, গণতান্ত্রিক প্রতিরোধ করে তোলা জনগণের স্বার্থের তরফে বিরোধী দলের একটা দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে বৈরী পরিবেশে এই প্রতিরোধটা কিভাবে তারা গড়ে তুলবে সেইটা চিন্তা করে বের করবার সৃজনশীলতা এবং সক্ষমতা অর্জন, সে যেহেতু ক্ষমতায় যেতে চায় এটা তার কর্তব্য, আপনার আমার কর্তব্য না, জনগণের কর্তব্য না। তৃতীয়ত হচ্ছে আমি তো আগেই বলেছি সে তো সাধারণ মানুষকে একটা দিক নির্দেশনা দেওয়া তো দূরের কথা, তার কর্মীদেরকেও তারা তাকে তার বিভ্রান্ত করে চলেছে, সেটা হচ্ছে বিএনপির দুর্বলতা একটা দিক। এখন সে সরকার হিসেবে তারা কেমন করবে এই প্রশ্নটা, সরকার হিসেবে আওয়ামী লীগ এখন যা করছে তার চাইতে কত খারাপ করতে পারবে সেটা একটা দেখবার বিষয়। আপনি লক্ষ্য করুন গত দু বছরে বা তিন বছরে আমি একটু হয়তো আমি কনফিউজড হচ্ছি, 350 আওয়ামী লীগের কর্মী শুধু নিজেরা নিজেরা মারামারি করে মরে গেছে। এখন লক্ষ্য করুন প্রতিটা এলাকায় ভেস্টেড ইন্টারেস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভিতরে ভীষণ ধরনের এক ধরনের পারস্পরিক বৈরিতা ভেতরে তৈরি হয়েছে। এইটা সে কি সরকারি দল হিসেবেই যে শুধু তো স্বৈরতান্ত্রিকতা একদিক, অন্যদিকে তার দলকে সংহত করতে পেরেছে, তাহলে এইটার পদ্ধতির ট্রানজিশনটা কীভাবে হবে হয়তো আমরা আগামীতে বলতে পারবো। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, সে আপনি যেই কথাটা শুরু করেছিলেন এই যে অসাম্প্রদায়িক শক্তির যে উত্থান ঘটেছে তার জন্যে কিন্তু আমি আবারও বলছি এই রাজনৈতিক দলগুলো দায়ী, কারণ হচ্ছে সমাজে অসাম্প্রদায়িক চৈতন্য তৈরি করবার ক্ষেত্রে যে শিক্ষা ব্যবস্থা, যে সাংস্কৃতিক ব্যবস্থা রাষ্ট্রের দিক থেকে সাপোর্ট করা দরকার, সেটা কিন্তু এই রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘতম সময় বাংলাদেশকে শাসন করেছে সে তারা করেনি, তাদের সৃষ্ট যে এক সংকট এখন তৈরি হয়েছে তার জন্য তারা নিজেরা যেমন এই নানান ধরনের সংকটের মধ্যে পড়েছে, বাংলাদেশ ইতিহাসের দিক থেকে একটা বড় সংকটের মধ্যে পড়েছে, আমাদের দিক থেকে কাজ হচ্ছে সমাজকে সেই বাংলাদেশের স্বাধীনতার যে যে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি সেদিকে নিয়ে যাওয়ার জন্য গণতান্ত্রিক সংস্কৃতি তৈরির জন্য কাজ করা।
মিস্টার নুরুল কবির, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলেন নিউএস সম্পাদক নুরুল কবির। আমরা আলোচনা শুরু করেছিলাম রানা প্লাজা নিয়ে, সে প্রসঙ্গে আমি পরে আসছি। বাংলাদেশ ভারত সম্পর্ক এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর, এটি বাংলাদেশের স্বার্থের অনুকূলে গেছে এটি জোর গলায় সরকারও বলছে না। কাজেই সম্পর্কটা এমন হওয়া উচিত যে বন্ধুত্বপূর্ণ হোক, সবাই চায়, কেউ শত্রুতামূলক কারোর সঙ্গে সম্পর্ক চায় না, কিন্তু আমরা যেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের স্বার্থটা, ন্যায্য অধিকার যেন আদায় করতে পারি। সেই ন্যায্য অধিকারকে বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক, সেটি নিশ্চয়ই দেশের জন্য কল্যাণকর নয়। এই সূত্র ধরেই আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গে এসেছে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে যা ঘটছে, যে প্রসঙ্গগুলো, বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, সেটিও বাংলাদেশের স্বার্থের অনুকূলে যাচ্ছে না। সেটি ট্যারিফের হিসেব থেকেও অনুমেয় এবং অন্যান্য যে ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি তাতেও এটি স্পষ্ট, এবং এটি আসলে দৃষ্টিসীমা আরও প্রসারিত করতে হবে। এবং শুধু বাংলাদেশকে অন্যের জন্য সুযোগ করে দিলেই হবে না, বাংলাদেশেরও সুযোগ দরকার, যেটি রুল কবির বলছিলেন, সেই জায়গাগুলোকে চিহ্নিত করা এবং সেই ক্ষেত্রগুলোকে বের করা বাংলাদেশের জন্য খুবই জরুরি। ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে, এটি আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি কি নয়, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যেটুকু শক্তি এখনও পর্যন্ত আছে সেটুকুকে ধীরে ধীরে কিন্তু ক্ষয়িষ্ণু করে তুলবে, নিঃশেষিত করবে। কাজে এ বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর আরও সতর্ক হওয়া দরকার, বিশেষ করে যারা অন্তত অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলছেন, তারা যে আরও বেশি বিভ্রান্তিতে নিজেরাও আছেন, অন্যদেরকে বিভ্রান্তিতে ফেলছেন, সেটি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে সমাজে, রাষ্ট্রে ক্রমশ। সে কথাও মিস্টার নুরুল কবির আলোচনার মধ্যে নিয়ে আসবার চেষ্টা করেছেন। আগামী নির্বাচন কেমন হবে? আগামী নির্বাচনে যদি ক্ষমতার কোনো পালাবদল হয়, বাংলাদেশের মানুষের ভাগ্যের খুব পরিবর্তন হবে, খারাপও হতে পারে, এ বিষয়ে এখনও কেউ ধারণা দিতে পারেন না। কিন্তু যেটি আমাদের চাওয়া, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই এবং সেখানে একটি ভালো নির্বাচন হোক। যদিও এটি ভালো নির্বাচন ভালো গণতন্ত্রের গ্যারান্টি দেয় না, কিন্তু এটি প্রাথমিক পূর্ব শর্ত হিসেবে একটি অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক এবং গ্রহণযোগ্য এটি নির্বাচন আমরা চাই। এবং সেখানে রাজনৈতিক দল হিসেবে আমরা একই সঙ্গে চাই যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই শক্তিশালী হয়ে উঠুক। রানা প্লাজা বাংলাদেশের শাসন ব্যবস্থার একটি দুর্বলতা, বাংলাদেশের যে উদ্যমী উদ্যোক্তা শ্রেণী আছেন তাদেরও যে প্রতিষ্ঠানগুলোকে চালানোর যে দুর্বলতা, সেটির একটি প্রকাশ। সেই দুর্বলতা বাংলাদেশ কাটিয়ে উঠুক, এটি আমাদের প্রত্যাশা। এই দুর্ঘটনায় যারা প্রাণ দিয়েছেন, নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা। বাংলাদেশের উন্নয়নের জন্যই তারা কাজ করছিলেন, এবং এই ঘটনার সঙ্গে যারা দোষী তাদের শাস্তি এখনও নিশ্চিত করা যায়নি, সেটি অবশ্য বাংলাদেশের জন্য একটি দুর্ভাগ্য। আমরা চাইব যে যত দ্রুততার সঙ্গে হোক এই দুর্ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেকের যেন শাস্তি হয়। এবং শেষ কথা যেটি বলতে চাই, আমার টেবিলের বা প্রান্তের চেয়ারটি খালি রয়েছে, আমরা অনুষ্ঠান শুরু করবার আগ পর্যন্ত ব্যারিস্টার আমিরুল ইসলাম, তিনি আজকে আসবার কথা ছিলেন, তিনি এসে পৌঁছননি। আমরা অনুষ্ঠানের অনেক আগ থেকে তার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছিলাম, যোগাযোগ করেও তাকে পাইনি। জানি না তিনি কী অবস্থায় আছেন, আমরা চাইব তিনি সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এবং সেই সঙ্গে বাংলাদেশের সকল মানুষ যেন নিরাপদে থাকেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।